লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা শুনেন শুনেন আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, বান্দারে বান্দা তুমি কি জানো না, তুমি কি বুঝো না, তুমি কলবের রোগে ভুগতেছো, তুমি কলবের রোগে ভুগতেছো, অথচ তুমি নিজেকে নিজে ট্রান্সজেন্ডার ভাবো, তোমার কলবে সমস্যা হয়েছে, তুমি করবা জিকির, আল্লাহ পাক বলে বান্দা বান্দিরে তুমি যদি কলবের রোগে ভুগো তাহলে কলবের একটি খাবার আছে, একটা পিপাসা আছে, প্রতিটা জিনিসের একটা খাবার আছে, একটা পিপাসা আছে, একটা হাড় আছে। আর আমার আল্লাহ তাআলা বলে বান্দার যখন কলবে সমস্যা হয়, আমার বান্দা যখন জিকির শুরু করে দেয়, এমনিতেই আমার বান্দার আত্মার প্রশান্তি বেড়ে যায়। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বান্দা যখন জিকির শুরু করে দেয়, শয়তান 360 গিরায় গিরায় উপশিরায় দৌড়াদৌড়ি শুরু করে দেয়, তখন আর কোনো গিরায় গিরায় থাকতে পারে না, শিরা উপশিরায় পলায়া থাকতে পারে না। অবশেষে যখন মস্তিষ্কের মধ্যে চলে যায়, সেখানে গিয়েও দেখে আমার মাওলার নাম ইল্লাল্লাহ, তখন আর শয়তান বাধ্য হয় ওই শরীরের মধ্যে আর থাকতে পারে না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ যখন কহার হবে নাফসি নাফসি সবাই করবে, কথা বলেন ঠিক কি না? হাসরের ময়দানে আপনার অবস্থা কি হবে? আমার আল্লাহ তাআলা বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আমার আল্লাহ তাআলা বলেন সেদিন আপনার হাত কথা বলবে, আপনার পা কথা বলবে, আপনার চোখ কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু সাক্ষী দিবে। আপনি যদি আজকে জিকির করেন, আপনার জিহ্বা আল্লাহর কাছে সাক্ষ্য দিবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, জানেননি আপনার এই বান্দা সব সময় তার জিহ্বাটা ভিজায় রাখত জিকিরের মাধ্যমে। লা ইলাহা আল্লাহ যখন কাজী হবে জাররা জাররা হিসাব নিবে, আল্লাহ যখন কাজী হবে জাররা জাররা হিসাব নিবে, তখন তোমায় কে তরাবে, তখন সবাই সবাই তখন কে তরাবে, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া ওকালতি কেউ করতে পারবে? কেউ পারবে? আমার আল্লাহ তাআলা বলেন আসা আইয়া ওয়াসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, হে নবী হে আমার হাবিব, আমার পাশের সিংহাসনটা আপনাকে দিয়ে দিলাম, এখানে বসেন, অথচ আমার দয়াল রাসূল
সিংহাসনে বসবে না, সবাই সাহাবায়ে কেরামরা নবুয়তি যারা পেয়েছেন অন্যরা সকল নবী রাসূলুল্লাহ খুঁজতে থাকবেন, আমার আল্লাহকে বলবেন দয়ালু রাসূল কোথায়, মাকাম মাহমুদার আসন কেন গ্রহণ করে না, আমার আল্লাহ বলবে উম্মতের কান্ডারি মাকাম মাহমুদায় বসবে না, আমার উম্মতের কান্ডারির জন্য আমার হাবিব ওই জাহান্নামের কিনারায় বসে আছে। কথা বলেন ঠিক কিনা? তখন তোমায় কে তরাবে, সবাই তখন তোমায় কে তরাবে, মোহাম্মদ রাসূল আখেরাতে পার হবি তুই পুলসি রাতের পুল, আখেরাতে পার হবি তুই পুলসি রাতের পুল। যারা মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসবেন তারাই পার হইতে পারবেন, আর যারা মাহফিলে প্যান্ডেলের মধ্যে এই বেহেশতের বাগানের মধ্যে বসতে পারবেন না, যারা বসেন না তারা কি আর পুলসি রাত পার হওয়ার আশা করেন, তাড়াতাড়ি চলে আসেন মাহফিলে প্যান্ডেলের মধ্যে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধন্যবাদ জানাই দক্ষিণ কাগজিপাড়া পঞ্চায়েত কমিটিকে, এত সুন্দর জান্নাতের বাগান পরিবেশ করে দেওয়ার জন্য। আমি একটি কোরআন আয়াত পড়েছি, কুয়াং ফুসাকুম আহালিকুম নার, যে তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং অপরকে আহাল পরিজন পরিবার পরিজন সবাইকে বাঁচাও। এই যে দেখেন পঞ্চায়েত কমিটি মাশাআল্লাহ এত সুন্দর একটি উদ্যোগ করে নিয়েছেন, তারা ইচ্ছা করলে কিন্তু গান বাজনার একটা আসর করতে পারতো কি পারতো না? পারতো, কিন্তু দেখেন গান বাজনার কোনো আসর না করে এখানে মমতাজ রানে নাই, এখানে কারে আনছে? মাশাআল্লাহ, যার কথা শুনলে হৃদয়ে গলে যায়, আল্লামা আব্দুল্লাহ ওয়াল সাহেব এবং বাতিলের আতঙ্ক মুফতি মিসবাহউদ্দিন মাহমুদী সাহেব, আপনারা দেখবেন ইনশাআল্লাহ ফাটাইয়া দিবে, কোনো টানজেন্টারের বিল নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ছেলে হয়ে মেয়ে মেয়ে ভাব প্রকাশ করবে, যে ব্যক্তি মেয়ে হয়ে ছেলে ছেলে ভাব প্রকাশ করবে, নিশ্চয়ই নিশ্চয় আমার আল্লাহ তাআলা ওদের উপর আল্লাহ লানত সৃষ্টি করবেন। সাহাবায়ে কেরামরা বলল আমিন ইয়া রাসূলুল্লাহ, আমিন ইয়া রাসূলুল্লাহ। ট্রানজেন্ডার সম্পর্কে শরিয়া কি বলে? আপনি যদি কাউকে হত্যা করেন, প্রতি নিহত যদি আপনি কাউকে হত্যা করেন, একের পর এক হত্যা করতে থাকেন, যেই পরিমাণ গুনাহ হবে ট্রানজেন্ডার ওই রোগে যদি আপনি ভুগতে থাকেন, তাহলে প্রতিনিয়ত আপনার আমল নামার ভিতরে হত্যার গুণা লিপিবদ্ধ করা হবে। কয়টা কারণ পাইলাম? দুইটা। কয়টা? সর্বশেষ আমার আল্লাহ তারা হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াসসালামকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা লূত আলাইহিস সালাতু ওয়াসসালামকে প্রেরণ করার পরে এই জাতিকে, তার কমদেরকে, তার জাতিকে কেন ধ্বংস করেছিলেন আমরা স্পষ্ট কিনা? আমার আল্লাহ তারা বলেন কোরআনের মধ্যে, হে লূত তুমি তোমার জাতিকে বলে দাও এই জঘন্যতম গুনাহের কাজে যেন লিপ্ত না হয়, তাহলে আমি আল্লাহ গজব দিয়ে দুনিয়া উল্টায় ফেলব। আপনারা তো জানেন, ইতিহাসবিদ যারা আছেন তারাও জানেন, কোরআন রিসার্চ করলেও তো জানেন, দুনিয়াকে আল্লাহ তাআলা কিয়ামত করেছিল কি না? এই ট্রানজেক্টেড এই এদের কারণে আমার আল্লাহ তাআলা আবারও যে কোনো সময় গজব দিতে পারে। তাদের যদি মনে মনে ভাব প্রকাশ হয় তাহলে কি ডাক্তার দেখাতে হবে? মনোরোগ বিশেষজ্ঞ। কথা বলেন ঠিক কিনা? মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখাইতে বলছেন আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু এই রোগ যদি কোনো মানুষের ভিতরে যদি থাকে, সে যদি সেইভাবে মারা যায়, তাহলে শরিয়া কি বলে? ট্রান্সজেন্ডার যে বা যারা এবং এদের সিম্প্যাথি যারা খাবে সবাই কাফের, সবাই হলো মুরতাদ। কথা বলেন ঠিক কিনা? এদেরকে যারা সিম্প্যাথি খাবে, যারা সাপোর্ট করবে, তারাও
কাফের হয়ে যাবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহি আলাইহি একটি ঘটনা বলে শেষ করব। আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল সাহাবায়ে কেরামদেরকে পাঠাইছেন, মুলি আব্দুল গাউসদেরকে পাঠাইছেন। এমনই একজন মাইনউদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মুরিদ ছিলেন, তার হাতে খেলাফত গ্রহণ করেছিলেন, যার নামে ভারত উপমহাদেশের মধ্যে ভারতবর্ষের মধ্যে তার নামে একটি মিনার আছে, যে মিনারটির নাম হচ্ছে কুতুব মিনার। এই কুতুব মিনারের ইতিহাস যদি জানেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহি আলাইহির কাছে এক খাদেম ছিলেন, তার নাম হলো আব্দুল আজিজ। আব্দুল আজিজের যখন 24 বছর পূর্ণ হইল, খাদেম তার খেদমত করতেছিলেন, 24 বছর পূর্ণ হয়ে গেল, অবশেষে কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহি আলাইকে বলতেছে, হুজুর আপনার দরবারে আমি এতদিন কিন্তু মারেফাত কাকে বলে জানি না, দেখি নাই, হুজুর এমন কিছু বলবেন কি, মারেফাতকে আমি বুঝতে চাই, চিহ্নিত করতে চাই। অথচ দেখেন আমাদের আশেপাশে কত ভণ্ড মাজার, ভণ্ড বাবারা শরীয়তের দ্বারে কাছে নাই, অথচ বলে মারেফাত অর্জন করে ফেলছে, কথা বলেন ঠিক কিনা? আমি নিজে চাক্ষুষ প্রমাণ। লাইট বন্ধ করে ছেলে মেয়ে পুরুষ মহিলা একসাথে জিকির করে আর বলে, পানির নিচে মোমের বাতি, কি বলে, পানির নিচে মোমের বাতি, বান বাতাসে নিভে না, বান বাতাসে নিভে না, খাজা তোমার নামাজে রোজায় ওযু গোসল লাগে না, কথা বলেন, এটা কি ফন্ডা মিনা? ইনশাআল্লাহু আমিন, আমি 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহি আলাইহি আব্দুল আজিজকে বলল, বাবা রে আমি যখন মারা যাব, সাদা একটি অশ্বারোহী ঘোড়া নিয়ে একজন জানাজা পড়াতে আসবে, আমার নামাজে জানাজা তাকে দিয়ে তুমি পড়াইবা, এবং তার কাছে তুমি জিজ্ঞেস করবা মারেফাত কি জিনিস, সে তোমার কথার উত্তর দিয়ে দিবে। ঘটনাক্রমে কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ সান্নিধ্যে চলে গেলেন, অবশেষে তাকে গোসল করাইয়া খাটিয়াতে শুয়াইয়া ফেলল। তারপরে ওই যে অশ্বারোহিণিয়া সাদা ঘোড়া নিয়ে জানাজা পড়াইতে চলে আসলো, তারপর জানাজা নামাজের শেষে তাকে জিজ্ঞেস করলো, হুজুর একটি কথার উত্তর চাই আপনার কাছে, মারেফত কি জিনিস আপনি আজকে দেখাইবেন? আমার পীর সাহেব হুজুর কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন আপনি দেখাবেন, এমন তো অবস্থায় এই যে অশ্বারোহী নিয়ে চলে আসছিল নামাজ জানাজা দিতে, উনি যখন চেহারা দিয়ে রুমালটা সরাইল, দেখতে পাইল আব্দুল আজিজ খাদেম একটু আগে যার জানাজা দিয়েছে সেই দাঁড়ানো। সবাই বলেন সুবহানাল্লাহ। যাই হোক ভাইজান, সময় নষ্ট করবেন না, হক্কানি আলেম ধরবেন, হক্কানি পীর ধরবেন, আর সকাল সন্ধ্যা জিকির করবেন সদা সর্বদা, আপনারা আপনার জিব্বাকে জিকির ধারা তরুতাজা রাখবেন, ইনশাআল্লাহু আমিন। আল্লাহ তাআলা আপনার কলবে যত সমস্যা আছে আল্লাহ তাআলা দেখবেন, মাত্র একটা সপ্তাহ আমল করার কারণে আমার আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ শিফায়ে কামেলা আজেলা দান করবে। আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। মাশাআল্লাহ, খুব গুরুত্বপূর্ণ কথা বলে এই পর্যায়ে আমাদের সামনে